ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস কিছুদিন আগে মা শেফালি বিশ্বাসকে হারিয়েছেন তিনি সেই শোক এখনো পারেননি এই অভিনেত্রী কিন্তু সময় থেমে থাকে না তবুও এখন ঘরের প্রতিটা জিনিসে খুঁজে চলেছেন মায়ের ছোঁয়া অনুভব করছেন মায়ের উপস্থিতি অপবিশ্বাস বলেন ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে আমার সম্পর্ক একটু অন্যরকম ছিল সব কথা বলা কাছাকাছি থাকা আর একে অন্যের অনুভূতি বোঝার ক্ষমতার কারণেই আমার আর মায়ের সম্পর্কটি ছিল বন্ধুত্বপূর্ণ আমার কাছে মা ছিল একই সাথে অভিভাবক বন্ধু শিক্ষক এসব কথা নতুন করে বলার কিছু নেই কিন্তু আমার মায়ের সঙ্গে জড়িয়ে ছিল তাদের ছোট ছোট দুঃখ কথা সখানুভূতি মান অভিমান আমার জীবনে একটা বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই ঝড়ে লণ্ডণ্ড হয়ে যেতে পারতো আমার জীবন তখন আমার পৃথিবীতে সবচেয়ে বড় আশ্রয় ছিল আমার মা তখন মা বন্ধু হিসাবে পাশে দাঁড়ান আমাকে বোকে টেনে নেন আর তাই আমার জীবনে অন্য কিছুর প্রয়োজন পড়েনি তেমনি মায়েরও কোনো সমস্যা হিসেবে ভিড়লে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম আমরাই আমাদের অনুপ্রেরণা ছিলাম ছিলাম পথ চলার সঙ্গী মায়ের সঙ্গে বোঝাপড়া অনেক ভালো ছিল সব কিছুই বলতে পারতাম সমস্যায় পড়লে মায়ের সঙ্গেই সবার আগে আলোচনা করতাম ভুল করলে মা বকা দিতেন আবার মায়ের রাগ কমে গেলে কি করতে হবে তাও বলতেন রাতের খাবারের পর সারাদিনের জমে থাকা গল্প করতাম এমন মা ছিল বলেই জীবনটা এত সুন্দর মনে হতো অপু বলেন মায়ের সম্মতি না থাকলে আজকের এই অপুবিশ্বাস আমি কিছুতেই হতে পারতাম না আমার যে কোনো বিষয়ে সচেতন থাকতেন তিনি আমার জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি সব ধরনের কষ্ট থেকে আগলে রাখতেন আমাকে প্রতিটা মুহূর্ত মাকে অনুভব করছি বকের ভেতর অপবিশ্বাস আরও বলেন আমরা দুজনই দুজনের কাছে খুব স্বচ্ছ ছিলাম আমি এমনিতেই নানা চাপে থাকতাম সে বিষয়টি মা বুঝত আমাকে ভালো মন্দ বুঝে চলতে শিখিয়েছেন আমি যখন কাজের জন্য লম্বা সময়ের জন্য বাইরে থাকতাম তখন আরো বেশি মনে হতো মা আমার জীবনে কত মূল্যবান মা আমাকে নিজের সিদ্ধান্ত নিতে শিখিয়েছে এখন হয়তো নিজের যুদ্ধ নিজেকে শুরু করতে হবে বন্ধুরা আপনারা কি মনে করেন অপু কি আবার পারবে ঘুরে দাঁড়াতে